বড়লেখায় ব্যবসায়ী জাহাঙ্গীর এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার তালিমপুর গ্রামবাসী ব্যবসায়ী এবং তার স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবিতে শুক্রবার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উপজেলার তালিমপুর বড় মসজিদের সামনে মৌলভীবাজার চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কে গ্রামের সর্বস্তরে জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুনামউদ্দিন সুনাই, তালিমপুর গ্রামের মুরব্বী হাজি আনোয়ার উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা গিয়াসউদ্দিন, মুরব্বী নজরুল ইসলাম হীরা, হাজি জামাল উদ্দিন, হাজি আব্দুল মুকিত, আব্দুল হাফিজ হাবি, হাজি ইসলাম উদ্দিন, সুহেল আহমদ সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, একটি সালিশ বিচার চলাকালে সালিশ বোর্ডের সদস্য জাহাঙ্গীরের ওপর হামলা করেন আব্দুল কাদির নামে ওই বৈঠকের একটি পক্ষের সদস্য। উপস্থিত মুরব্বিয়ানদের মধ্যস্থতায় বিষয়টি নিবৃত হলেও আব্দুল কাদির হামলার ঘটনা দামাচাপা দিতে থানায় উল্টো থার বাড়িঘর বাংচুর এবং হামলার অভিযোগ করেন, যা ওই দিন মামলা হিসাবে থানায় রেকর্ডভুক্ত হয়। আমরা মুরব্বিয়ার মাঝে আমরা জাহাঙ্গীরের লগে বেয়ারদাবি করছে বৈঠক হোক, বিচার বৈঠক হোক, আপুস যদি তার কোনো আসি আছে যদি মুরব্বীর কিছু করতে পারে না কইয়া তার বেলা ইয়া লাঠিয়ান আরম্ভ করছে। এটা তো আমরা মুরব্বীর লাঠিয়ান উপন্যাস করায় সারা গ্রামবাসী আমরা দুঃখিত হয়ে যেতে পারে। জাহাঙ্গীর ও বৌদ্ধ একজন সালিসি বৌদ্ধর সদস্য, দশজন মুরব্বী লোকের একজন, হঠাৎ করে আছে তাৎক্ষণিকভাবে আব্দুল কাদির লাত তার সরাসরি তার বুকুত লাত মারছে, ফেটো লাত মারছে আমরা সম্মুখে, আমরা হতভম্ব হয়ে গেছি। প্রশাসনের মধ্যে তদন্ত করে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য এবং প্রশাসনকে আবারও অনুরোধ করব যে বারবার মানুষের হয়রানি করার জন্য যদি হয়রানি করেন তাহলে এই গ্রামের মুরব্বিয়ান যুবক সব প্রশাসনের দিকে আমরা মিছিল সহকারে যাব। মুরব্বীরা যারা আছেন তারা ওই আগ্রহী, তার সাথে আমি থানাতে গিয়েছি এবং ওসি সাহেবকে বলছি আমরা যদি আপনি দুই একদিন সময় দেন তাহলে তাদের একই ঘরের মানুষ, আমরা বিষয়টা নিষ্পত্তি করে আপনাকে আবার জানাইব। এবং উনি বলছেন উপরের নির্দেশ, কোন উপরের নির্দেশ আমরা জানি না। মুরব্বী সারা আমরা বুয়াত আসলাম, বুয়ার পরে ইয়া আমিও উবাইছি, এর সময় জাহাঙ্গীর যে হে নিজে লাতি মারছে, মারার পরে আমরাও তারে মারাদা করতাম চাইছি, কিন্তু হে আমরা দাদি মানে অক্রম করছে চাইছে, কিন্তু আমরা দরজাগুলারে ভাঙ্গিছে এগুলাও আছে, আমরা ফারিয়ান না তালোকে, এর কারণে আমরা সবাই মিলিয়া গ্রামবাসী সবাই মিলিয়া আমরা একটা উদ্যোগ নিয়েছি বা জাঙ্গের উপরে যে কেসটা দিছে এটা মিটা মামলা বা মিথ্যাবাদী। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে সালিশ ব্যক্তিত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আবু তাহের রাজু, এবিটিভি।